সালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? তো আপনারা জানেন যে আজ বিএনপির যে ইফতার পার্টিতে সাংবাদিকের সঙ্গে যে সংঘর্ষ হয় সেটা আসলে অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। যারা এই ঘটনাটি করেছে তো আসলে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া উচিত, কারণ একটা দলেরকে অথবা একটা দলকে ছোটো করার জন্য যারা এই কাজটি করেছে, অনেক নেতা কর্মী কিংবা যারা অনেক সময় উচ্ছৃঙ্খল থাকে, তো আসলে যে দলের হোক না কেন এমনভাবে কিংবা উচ্ছৃঙ্খল করা কিংবা মারধরের যে ইয়াটা আপনারা ভিডিওতে দেখেছেন, তো এটার জন্য আসলে যে দলের হোক অন্যায় এবং অবিচার যেখানে হোক না কেন তার প্রতিবাদ করতে হবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন।